হেরিটেজ মানেই উত্তর কলকাতা আর সেখানকার শোভাবাজারের 110 বছরের পুরনো দোকান মিত্র ক্যাফে। 1910 সালে শ্রী সুশীল রায় ঠিক এই দোকানটি থেকেই তার ব্যবসা শুরু করেন। মিত্র ক্যাফের অনেকগুলি আউটলেট থাকলেও হেরিটেজের জন্যই এই দোকানটিকে বেছে নিলাম। দোকানের অ্যাড্রেস লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। মিত্র ক্যাফের সামনে এখানকার ফিস কবিরাজি অনবদ্য, টেস্ট করব সঙ্গে আরো অনেক কিছু। আসুন আমার স্যার। মিত্র অর্থাৎ বন্ধু, এই দোকানে যারাই আসবেন সকলেই বন্ধু। সেই সময় এই দোকানের যা আকার ছিল এখনো তাই আছে, তবে সে সময়ের তুলনায় খাবারের ভ্যারাইটি অনেকখানি বেড়েছে। সবথেকে বেশি বেশি বিক্রি আপনাদের এখানে কি হয়? সবথেকে বেশি বিক্রি এখানে ব্রেন চপ আর ফিস কবিরাজি। কবিরাজি এখানে ফেমাস আইটেম, আমাদের সিগনেচার ডিশ হচ্ছে কবিরাজি। এখানে সিগনেচার ডিশ কবিরাজি। কবিরাজি কিরকম প্রাইস আছে? সরি, 126, 126 টাকা ফিস কবিরাজি। 126 টাকা ফিস কবিরাজি। আর কি আছে আমাদের এখানে স্পেশাল? চিকেন কাটলেট আছে, মটন কাটলেট আছে, ব্রেন চপ আছে, এখানে চিংড়ি মাছের কাটলেট আছে। আমরা এখন বসে আছি মিত্র ক্যাফে। জায়গাটা ছোট, বাইরে একটু ক্লামজি চেঁচামেচি হচ্ছে, সেজন্য ভেতর দিকটাই অ্যাকোমোডেশন নিলাম। এরা আমাকে খুব সহযোগিতা করেছে। বাইরে তো শুনলাম আমাদের এখানে গ্রিন চপ আর ফিস আছে, তাহলে একটা ব্রেন চপ দেবেন, একটা ফিস কবিরাজি। ঠিক আছে, এই ফাঁকে দোকানের মেনু কার্ডটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখানে খেতে আসা কিছু লোকের মতামত দিলাম আপনাদের সামনে। অনেক তো রেস্টুরেন্ট আছে, মিত্র ক্যাফেতে কেন? ওনলি ফর হেরিটেজ। মানে মিত্র ক্যাফেতে এসেছি মানে একটা ফিলিং হয় যে পুরো লোকালের একটা বড়ই খাবার দাবার খাচ্ছি আর কি। আর ফিশ কবিরাজি না চিকেন কাটলেট কোন কোটা নিচ্ছেন আপনারা? অবশ্যই ফিশ কবিরাজি। এখানে আছে ফিশ কবিরাজি? হ্যাঁ, স্পেশাল আইটেম। আর এবারে কি এখানে কি এখানে কি প্রথম নাকি অন্যান্য জায়গাগুলোতে ঘোরেন আপনারা মিত্র ক্যাফে? খাবার এসে গেল, কবিরাজি দেখেই জিভে জল। ফিস কবিরাজি এটা চেক করবে।
এটা পুরোটা মাছ আছে, আর ওপরে এটা একটা ডিমের মানে পরত আছে, একটা ডিমটাকে ভাজা হয়েছে। মাছটার লেয়ারটা দেখুন, ভেটকি মাছের ফ্রাই বেসিক্যালি। এখানে দেখুন এখানে সস, এই সসটা আমরা রায়তা বলি। সর্ষের সাথেও আরো টক জাতীয় কিছু মেশানো আছে, হাতেই বানায়, রেডিমেড কেনা নয়। এরপরে ব্রেন চপটা যে টেস্ট করবো, এটা এত ভালো খেতে এটাকে ছাড়তে পারছি না। এটা অবশ্যই পাবেন, এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন। মাছের সাথে ডিমের ঝুড়ি ঝুড়ি ভাজা, এর টেস্টটাকে জাস্ট এক কথায় অনবদ্য করে তুলেছে। এবার একটুখানি গ্রিন চকটা একটুখানি টেস্ট করে দেবো। এর সাথে সসটা রয়েছে, একই সস যেটা ফিস কবিরাজির সঙ্গে রয়েছে, সেম সস এখানে রয়েছে। আর এর ভেতরে মাটার মাথা রয়েছে, yeah.
এর ভেতর যেহেতু পাঁঠার ব্রেন রয়েছে, খেলে ব্রেনটা পাঁঠার মতন হয়ে যাবে কিনা বলতে পারছি না, তবে এখনো পর্যন্ত খাইনি, তো হয়ও নি, টেস্ট করে দেখি আপনাদের বলি। উপরে একটা বেসনের প্রোটিন আছে, হালকা মিষ্টি স্বাদ, ব্রেনটা ঠিক কোনখানটা আছে সেটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না, মশলা দিয়ে মাখানো আছে, কিন্তু এই আইটেমটা মিত্র ক্যাফের সিগনেচার আইটেম, টেস্ট করতেই পারে। একটা সাদা মতন ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্রেন। এরা বিলটা দিয়ে গেছে, পিস কবিরাজি 120, ব্রেন চপ 70, টোটাল 190, এসজিএসটি সিজিএসটি মিলে পুরো 200 টাকা, ওয়ার্থ বিকেলবেলার খাবার। আর ব্রেন চপ খাওয়া হয়ে গেল, আপনারা এখানে আপনি এগুলো অবশ্যই টেস্ট করে দেখতে পারেন, অন্যান্য আইটেমগুলো আমি ভিডিওর মধ্যে দেখে দিয়েছি সেগুলোও দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।